কাকো দেখি রন্ধা বঢ়া, কাকো দেখি দুয়ার মরা নীতিরে চলিছে রাজ্য। খাও বুলিলেও মাংস নাই, দুমাহ বন্ধ মাংসর দোকান। সর্বধর্ম সমভাব নীতিক আওকান মুখ্যমন্ত্রী যোগীর। উত্তর প্রদেশত বর্তমান যোগী আদিত্যনাথের সরকার চলি আছে। বিজেপি শাসিত অন্যতম রাজ্য উত্তর প্রদেশত যোগীর শাসনকালত আইন শৃঙ্খলা পরিস্থিতির সমান্তরালভাবে জনতাই ক্রমশ হেরুয়াই পেলাইছে জীবন যাপনের অধিকার। ভারতের ধর্মনিরপেক্ষতার বৈশিষ্ট্য ইতিমধ্যে উত্তর প্রদেশত মাটির লগত মিলি যাওয়া বলে কলেও ভুল কোয়া নহব। তদুপরি ভারতীয় সমাজের সর্বধর্ম সমভাব বলে থাকা ধারণা আর বৈশিষ্ট্যকু একই সময়তে নৎসাত করেছে যোগী আদিত্যনাথ সরকারে। প্রতি বছরে উত্তর ভারতের জনতাই কানোর যাত্রাত অংশ লওয়াটো এক পরম্পরা। বিগত মাহর শেষর ফালে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে রাজ্যখনের আরক্ষী প্রশাসন আর আমোলা বিষয়াসকলক উদ্দেশ্যে এক নির্দেশনা জারি করেছিল। সেই নির্দেশনাত কানোর যাত্রার বিষয়টি উল্লেখ করে মুখ্যমন্ত্রী যোগীয়ে লিখেছিল, ভক্তসকলের ভক্তির প্রতি শ্রদ্ধা জানাই কানোর যাত্রার পথর দাঁতিকাষরিয়া অঞ্চলবর মাংস বিক্রি বন্ধ করব লাগে। এই পথটি সম্পূর্ণ পরিষ্কার আর স্বচ্ছ করে রখা উচিত। ইতিমধ্যে গাজিয়াবাদ আরক্ষী পথটির দাঁতিকাষরিয়া অঞ্চলের সকলো আরক্ষী নিবেশত গঙ্গা জল যোগান ধরেছে। ইয়ার কারণ হল ভক্তসকলে কঢ়িয়াই অনা পানীয়ে মাটি স্পর্শ করলে ইয়াক অপবিত্র বলে ধরা হয়। তেনেকৈ কোনো ভক্তর পানী এরিলে আরক্ষীকে গঙ্গা জল যোগান ধরার নির্দেশ দিয়া হয়েছে। নিরপেক্ষ রাষ্ট্রর স্থিতি ধোঁয়াশাঙত, অজুহাত যে নহক ক্ষতিগ্রস্ত এটা চামহে। বিশেষ এক ধর্মীয় যাত্রার বাবে ব্যবসায়ী হয়েছে জুরুলা। সকলোতকৈ গুরুত্বপূর্ণ বিষয় এয়ে যে যোগী সরকারের এই নির্দেশনার বাবে রাজ্যখনের একাংশ লোক ভয়াবনকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 28 বছরীয় মোহাম্মদ সালামর মুরগির দোকানখন বিগত প্রায় এটা মাহ বন্ধ হয়ে আছে, কারণ কানোয়ার যাত্রার পথর কাষতেই তেওঁ দোকানখন আছে। আনহাতে সেই একেটা পথতেই থকা বিরিয়ানি দোকানবোরও বন্ধ রখা হয়েছে, কিন্তু তেওঁলোকে পথটো পরিষ্কার আর স্বচ্ছ করে রখার ব্যয়বহন করবলগা হয়েছে। যোগী সরকার তথা প্রশাসনের ফালের পর এইবুলি স্পষ্টীকরণ দিয়া হয়েছে যে বিভিন্ন সম্প্রদায় তথা জাতি ধর্মর লগত শান্তি সম্প্রীতি অটুট রখার বাবেই এই নির্দেশনা জারি করা হয়েছে। এনেকৈ দোকান পোহার বন্ধ রখা বিষয়টির বিরোধিতা করেছে যথেষ্ট সংখ্যক লোকে। জৈন সম্প্রদায়ের উৎসবের পর নবরাত্রিলৈ তদুপরি গোটেই শাওন মাহটো এনেদরে ব্যবসায় বন্ধ রখাটোয়ে আর্থিকভাবে জুরুলা করে পেলাইছে জনতাক। সংবিধানের 19 আর 29 নং অনুচ্ছেদ অনুসরি এক বিশেষ ধর্মাবলম্বী লোকর জীবিকাত প্রভাব পড়াটো পরিলক্ষিত হয়েছে। আনহাতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে রমজান মাহত কিন্তু এনে কোনো পদক্ষেপ লওয়া নাছিল। তদুপরি রমজান মাহতো সুরার ক্ষেত্রত কোনো নিষেধাজ্ঞা আরোপ করা নাছিল। গাহরি মাংস খোৱা লোকর ক্ষেত্রতো কোনো বাধ্যবাধকতা আরোপ করা নাছিল রমজানের সময়ত, যেটো বিষয়ক লৈ প্রতিবাদী হয়ে পড়েছে একাংশ লোক। ভারতের দরে এখন ধর্মনিরপেক্ষ দেশত এক বিশেষ ধর্মাবলম্বী লোকক বিশেষ সুবিধা করে দি এটা চামু ক্ষতিগ্রস্ত করাটো কিমান সমীচীন হয়েছে তাক লৈ প্রশ্নর উত্থাপন হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, ক্রস কারেন্ট।